হ্যালো ভিয়ার, আসসালামু আলাইকুম। অনলাইন ভাইরাল কাম এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আপনাদের মাঝে আজকে আমি বলেছি যে আমি টিকটক নিয়ে আপনাদের মাঝে পার্ট বাই ভিডিও করব। তো তার ওই ধারাবাহিকতায় আজকেও আপনাদের মাঝে আসা। তো আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা ইউটিউবে ঢুকলেই অনেক ইয়া দেখেন, মা আপনাদের মনেও থাকতে পারে যে টিকটক কি মানে ইয়া করে টিকটক হ্যাক করে কি রেফার করা যায় কি না, এই টাইপের ভাবনাগুলি আপনাদের মাঝে আসতে পারে। কারণ এখন রেফার পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার, মানে সবাই অল ওভার সবাই জয়েন্ট হয়ে গেছে। তো এরকম ভাবনা আপনাদের মাঝে আসে এবং আপনারা বিভিন্ন ইউটিউবে বিভিন্নভাবে সার্চ করেন এবং সার্চ করার পরে দেখেন যে হাজার হাজার ভিডিও আছে এরকম। তো দেখতেছেন এরকম ভিডিও বিভিন্নভাবে দেওয়াও আছে, তারা দিতেছে। তো আমি আজকে এই বিষয়গুলো আপনাদের মাঝে একটু কথা বলবো, এইগুলো নিয়ে যে এগুলো আসলেও কি প্রপারলি কোনো কিছু করতে পারবেন বা করলেও কত দূর করতে পারবেন, তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তার আগে বলে নেই, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নতুন চ্যানেল খুলছি। আর আপনাদের একটা লাইক কমেন্ট প্লাস একটা সাবস্ক্রাইবের জন্যই আমাদের ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তো চলুন শুরু করা যাক। তো আমি বলি, আপনারা যদি এরকম মানে সার্চ করেন যে টিকটক হ্যাকিং, রেফার হ্যাকিং, এরকম যদি সার্চ করেন ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন। এরকম অনেক থাম্বনেল দিয়ে দিছে যে হাজার হাজার ভিডিও পাবেন। তারা কী করতেছে তো আমি আপনাদের দেখাই। তো তারা কিছু অ্যাপ দিতেছে যে আমি প্লে স্টোরে যাই, আমার তো আমারও এখানেও আছে, যেমন কোন অ্যাপটা দাঁড়ান আমি একটু ওয়েট, এই যে ডুয়েল স্পেস অ্যান্ড ডুয়েল স্পেস লাইট, এই দুইটা অ্যাপ। এই অ্যাপ দুইটার কাজ হইল যে কোনো আপনি অ্যাপকে এই করা, মানে ডাবল করা বা কোলন করা, যে কোনো অ্যাপকে আপনি কোলন করতে পারবেন, করে এখান থেকে দুইটা আইডি চালাইতে পারবেন। বা টিকটক কিন্তু বাংলাদেশি কোনো অ্যাপ না, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডে চলে। আর টিকটকের যে মানে যারা মেইনটেইন করে বা যারা টেকনিশিয়ান বলার চলে যা বা ডেভেলপার বলার চলে, সরি ডেভেলপার, তারা আপনি আর আমার মতো মাথা নিয়ে কাজ করে না। অবশ্যই তাদের মাথা আমাদের মাথার চেয়ে অনেক, আমরা যা চিন্তা করি তার চেয়ে আরও দ্বিগুণ, মানে আমরা আমাদের কল্পনার বাইরে। তো তারা এরকম কোনো ব্যবস্থাই রাখে না যে আপনি একটা ফোনে ডাবল কোলন করে অ্যাপ চালাবেন বা রেফার করতে পারবেন, এরকম হবে না। যদিও হয়, আমিও চেষ্টা করছি, তারপরেই আপনাদের মাঝে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আসি, কারণ ইউটিউবে আমিও গাটাগুটি করছি, তো সবগুলি দেখছি। আমি ইভেন আমার ফোনকে রিসিট দিয়েছি, রিসিট দিয়ে তারপরে ট্রাই করছি, তারপরে ফ্রড কন্ট্রোল আসে, বিভিন্ন ইয়ে আসে, তারা বুঝে যে এখানে মানে তারা আইপিতে ট্র্যাকিং করে নেয়। তো ইউটিউবাররা কী করতেছে, আপনাদের দেখাইতেছে যে প্লে স্টোরে যায় আমি, এরকম অনেক অ্যাপ আছে যে ডুয়েল স্পেস লিখে যদি আপনি সার্চ করেন তাহলে হাজার হাজার অ্যাপ পাবেন। এই যে একটা অ্যাপ, প্যারালাল স্পেস একটা অ্যাপ, ডুয়েল স্পেস, এরকম হাজার হাজার অ্যাপ আপনারা খুঁজে পাবেন যে এগুলো দ্বারা একটা অ্যাপকে কোলন করা যায়। বাট এইগুলো দিয়ে যদি আপনি আরেকটা আইডি আপনার ফোনে খুলতে চান, তাহলে আপনার যে মেইন আইডিটা আছে সেটা দ্বারা কোনো না কোনো সমস্যা করবে। তো আমি যেমন দেখাইতেছি যে আমার আইডিতে কী সমস্যাটা হয়েছে, আপনাদের দেখাইতেছি যে আমি এটা করতে যাই কী হয়েছে। তো আমি আমার টিকটকে যাই আবার, দেখেন তো আমার টিকটকে মোটামুটি এখান থেকে কিন্তু মোটামুটি খারাপ ইনকাম হয় না। আপনাদের যদি দেখাই এই আইডিতে, আমার আরেকটা ফোন আছে, ওটা মনে হয় আপনাদের ব্যালেন্স উইথড্রো করছি, তখন দেখাইছি এখান থেকে প্রায় 10,050 টাকার মতো আমি উইথড্রো করছি। এখনও 250 টাকা আছে, আজকে উইথড্রো দিব। এখন আর কাজ করার মতো ইয়া নাই, আগে কাজ করতাম, এখন আর করি না। তবে আপনাদের সব বিষয়গুলি আমি একটু জানাবার চেষ্টা করি যে এগুলো কীভাবে কী করা যায়, মানে হবে কত দূর হ্যাকিং বিল যাব। তো আমি করতে যাই কী হয়েছে দেখেন, আমার এখানে কিন্তু কোনো লেভেল অপশনটা নাই, তারা আমি এটা করতে যাই আমার লেভেল অপশনটা, যে লেভেল ছিল আমার এখানে প্রায় 2টা লেভেল কমপ্লিট, আরেকটা মানে প্রায় 10-12 দিকে গেছে, তো আমার এই অপশনটা গেছে চলে গেছে। তো এটা ফিরে আনা যাবে, সমস্যা নাই, আমি ই করছি, এটারও সলিউশন আছে, আমি এটা নিয়ে ভিডিও করবো আপনাদের মাঝে। আপনাদের যাদের এরকম হয়েছে আমি ইনশাআল্লাহ আপনাদের এটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দেবো যে কেমনে করা যায়, এটা করলে কেমনে হবে। তো যাই হোক, আমি যে কথা বলতেছি যে আসলে এটা যে
ই করা, হ্যাকিং করা, হ্যাকিং যে বিষয়টা টিকটকের বিষয়, এটা কোনোভাবেই সম্ভব না। আপনারা এটা কোনোভাবেই ট্রাই করেন না, আমি আপনাদের একদম করজোড়ে অনুরোধ করতেছি। তাহলে আপনার আইডিটার সমস্যা হবে, ইভেন আমার এটা তো হয়ে গেছে, অলরেডি সমস্যা হয়ে গেছে। যেমন আমি যে ইগুলো পাই না, লেভেলগুলো এখন আর পাইতেছি না। তো আপনারা ট্রাই করেন না, আপনার যে মেইন আইডি ওইটাই আপনি ইউজ করেন। প্রয়োজন আপনার পাড়া প্রতিবেশী এলাকার বন্ধু এদের যদি টাকা দিতেও পারেন তাহলে আবার কিনে তারপরে করেন। তো আমি এটাই বলার জন্য আপনাদের আজকে আসলেও আপনাদের মাঝে এই ভিডিওটা করতেছি, যে বিভিন্ন ইউটিউবারদের ইউটিউবে আমি দেখাচ্ছি আপনাদের যে কী করতেছে। থাম্বনেল দিয়ে দিয়েছে অনেক অনেক ইউটিউবার, তো তারা দিতেছে যে হ্যাক করা যাইতেছে, টিকটক হ্যাকিং। আমি নিজেও সার্চ করছিলাম টিকটক সিকে, হ্যাঁ টিকটক হ্যাকিং এ যদি আপনি দেখেন হাজার হাজার এই যে ভিডিও টিকটক হ্যাক করুন, এই যে ভিডিও এরকম হাজার হাজার হ্যাকিংয়ের ভিডিও আছে। তো আসলেও বাস্তবিক পক্ষে কোনোটাই সম্ভব না যে হ্যাকিং করতে পারবেন। আপনি আপনার ফোনকে রিসেট দিলেও আপনি হ্যাকিং করতে পারবেন না, সম্ভব না। টিকটক এমন একটা অ্যাপ যে তারা যদি একবার আপনি ফোনে অ্যাকাউন্ট খুলে ফেলেন তারা আপনার আইপি প্লাস আপনার ফোনে সব মানে কিছু ওরা ডেটাবেজে রেখে দেয়। পরে যদি আবার আপনি এটিতে ঢুকতে যান, আইপি ডে ট্র্যাকিং করা থাকে অলরেডি ম্যাচ হয়ে গেলে, তাহলে আর হবে না। শেষ, যাই হোক এই পর্যন্তই আপনাদের মাঝে। আপনারা এখন দেখেন সব কিছু, আমি আপনাকে বলে দিলাম যে হবে না, সম্ভব না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমার প্যারালাল স্পেস আছে, তারপরে ডুয়াল স্পেস আছে, এগুলোতে ট্রাই করতে পারেন, করে দেখতে পারেন, কিন্তু হবে না। আমি চাই না যে আপনাদের মেইন এডিটার কোনো ক্ষতি হোক। তো যাই হোক, আপনারা এইগুলো থেকে বিরত থাকেন, সুস্থ উপায়ে মানে সঠিক যে ওয়ে ওইটাতেই আপনারা কাজ করেন। তো সুস্থ থাকেন, যাক ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর একটু লাইক করিয়েন, কমেন্ট করিয়েন, যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। আর একটু লাইক করিয়েন আর সাবস্ক্রাইব করিয়েন চ্যানেলটা। যাক আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।